কামদেব অর্থাৎ প্রদ্যুম্ন তাকে কিভাবে প্রাপ্ত হয়েছিলেন? এখানে বলা হচ্ছে আরাধ্য বিপ্রাণ, ব্রাহ্মণদের সেবা করার ফলে, ব্রাহ্মণদের আরাধনা করার ফলে তিনি এই প্রদ্যুম্নকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন। পুত্রার্থে ক্রিয়তাং ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম্। ভার্যা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে একটি সৎপুত্র লাভ করা, এবং সৎপুত্র লাভের উদ্দেশ্য হচ্ছে তিনি যেন পুত নামক নরক থেকে উদ্ধার করবার জন্য যথাযথরূপে ভগবত প্রসাদ দ্বারা পিণ্ড দান করতে পারেন। পুত্রার্থে ক্রিয়তাম ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম্। তো সেই সৎপুত্র লাভের উপায় কি? উপায় হচ্ছে আরাধ্য বিপ্রাণ স্মর আদি সর্গে। ব্রাহ্মণদের আরাধনা করা কর্তব্য, বৈষ্ণব সেবা করা কর্তব্য, বৈষ্ণবদের আশীর্বাদে এইরকম সৎপুত্র প্রাপ্তি হয়, এটা আমরা এই শ্লোক থেকে দেখতে পাচ্ছি। তো সেই যে কামদেব অর্থাৎ প্রদ্যুম্ন তিনি হলেন কামদেবের অবতার আদি স্বর্গে, এবং স্মর আদি স্বর্গে এই শব্দগুলি জীবগোস্বামী টিকায়, জীবগোস্বামী তিনি কৃষ্ণ সন্দর্ভে উল্লেখ করেছেন যে আদি স্বর্গ মানে এই যে আমরা যেটাকে স্বর্গ বলি সপ্ত স্বর্গ, সেই স্বর্গ নয়, আদি স্বর্গ মানে হচ্ছে ভগবত ধাম, সেটাও স্বর্গ, কিন্তু সেখানে কি যুক্ত করা হয়েছে না, আদি স্বর্গ ভগবত ধাম। তো সেই ভগবত ধামে যিনি ভগবানের নিত্য পার্ষদ তিনি হলেন এই কামদেব। তো সেই সম্পর্কে তিনি বিস্তৃত সেখানে বর্ণনা করেছেন। তো কামদেবের ইতিহাস প্রসঙ্গে আমরা পুরাণে ডিটেলস আলোচনা পাই। তার মধ্যে কামদেব যেটা মূলত ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণনা, কামদেব তিনি হচ্ছেন এই জগতের মানুষের মনের মধ্যে কাম ভাবনার উৎপত্তি করেন, সেই চেতনার তিনি উন্মেষ করেন, এবং তার স্ত্রীর নাম হচ্ছে রতি দেবী, কামদেব এবং রতি দেবী। তো উনি এই ধরনের দেবতা, সেই কারণে উনাকে বলা হচ্ছে কামদেব। যেহেতু তিনি মনের মধ্যে, মানুষের মনের মধ্যে বিচরণ করেন, তাই তাকে বলা হচ্ছে মন্মথ। এবং ব্রহ্মাকে একবার তিনি ব্রহ্মাকেও মোহিত করেছিলেন, ব্রহ্মাকেও একবার তিনি এই কামের দ্বারা প্রভাবিত করেছিলেন বিধায় তার আরেক নাম হচ্ছে কন্দর্প। আর দেবতাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুন্দর, সেই কারণে তাকে বলা হয় অভিরূপ। এইভাবে কামদেবকে বিবিধ নামে পুরাণে উল্লেখ করা হয়েছে। তো সেই যে কামদেব, তিনি একবার সমস্ত দেবতারা তিনি স্বর্গে অবস্থান করছিলেন, তো সমস্ত দেবতারা একবার বিপদাপূর্ণ হয়ে পড়লেন। তারকাসুর নামক এক অসুর এই পৃথিবীতে উৎপাত সৃষ্টি করল, এমনকি দেবলোকে উৎপাত সৃষ্টি করল, দেবতাদের পথ জোরপূর্বক গ্রহণ করলেন, ইন্দ্রের আসন গ্রহণ করলেন। তখন সমস্ত দেবতারা নিরুপায় হয়ে ব্রহ্মার নিকটে গমন করলেন। ব্রহ্মাজি তখন উপায় বলে দিলেন যে দেখো, এই তারকাসুরকে আমি বর দিয়েছি, এ কেবল মহাদেব এবং পার্বতীর সন্তানের দ্বারাই বধ হবে, এছাড়া অন্য কোনো উপায়ে এই তারকাসুরকে বধ করা যাবে না।
এখন ঠিক ওই সময় মহাদেব এত গভীর ধ্যানে নিমগ্ন যে সন্তান উৎপন্ন হবার কোন সিচুয়েশন নেই, কোন পরিস্থিতি নেই। পার্বতী তিনি যদিও তপস্যায় করছেন কিন্তু তবুও তিনি জাগ্রত ছিলেন, কিন্তু মহাদেব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন, মহাদেব ধ্যানস্থ ছিলেন। এখন ব্রহ্মাজি উপায় বলে দিলেন যে দেখো তোমরা এক কাজ করো, তোমরা কামদেবের কাছে যাও, কামদেবকে প্রসন্ন করো। কামদেব এবং রতি দেবী যদি মহাদেবের মনের মধ্যে প্রবেশ করে তাহলে কামদেবের কাছে পাঁচটি বাণ থাকে। কামদেবের যে অস্ত্র সেই অস্ত্রের নামই হচ্ছে কুসুম আয়ুধ, মানে তার ধনুকটা হচ্ছে পুষ্প বাণ, পুষ্পের নির্মিত ধনুক কুমুদ আয়ুধ কুসুম আয়ুধ, এবং তিনি তাতে কেবল পাঁচটি বাণ সংযোজন করেন। প্রথম বাণে কাজ না হলে তারপর তিনি দ্বিতীয় বাণ সংযোজন করেন, দ্বিতীয় বাণে কাজ না হলে তৃতীয়, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, এবং এই বাণ সম্পূর্ণ অদৃশ্য, জীবের চেতনার মধ্যে কামরূপে তিনি এটা নিক্ষেপ করেন। তো সেই যে বাণ, পাঁচটি বাণ, সেটা হচ্ছে সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন ও স্তম্ভন। আমরা ছোটবেলায় পড়তাম পাঁচে পঞ্চবান, পাঁচে পঞ্চবান মানে হচ্ছে এই কামদেবের পাঁচটি বাণের কথা উল্লেখ করা হচ্ছে, যেটা জীবের হৃদয়ে, জীবের মনের মধ্যে, চেতনার মধ্যে কামদেব নিক্ষেপ করে থাকেন। তো সেই কামদেবের তোমরা স্তুতি করো, তিনি যদি প্রসন্ন হন তাহলে তিনি শিবের চিত্তকে প্রভাবিত করবে পাঁচটি বাণের দ্বারা, আর শিব যদি একবার প্রভাবিত হয়ে যায় তাহলে তো তিনি উমা দেবীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন, এবং তার ফলে যে পুত্র উৎপন্ন হবে সেই পুত্র কিন্তু তারকাসুরকে বধ করতে পারবে। এই কথা শুনে দেবতারা সকলে সেই কামদেবের নিকট উপনীত হলেন, হয়ে নানাবিধ কামদেবের স্তুতির দ্বারা তাকে প্রসন্ন করলেন, এবং তারা তাদের দুঃখের কথা নিবেদন করলেন। কামদেব সেই দুঃখ শুনে রতি দেবীর সমেত কৈলাসে প্রবেশ করলেন। কৈলাসে গিয়ে তারা দেখলেন যে মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন, এত গভীর ধ্যানে নিমগ্ন তাকে সেখান থেকে কি করে বের করে আনবে। নানা বাদ্য নৃত্য গীত শুনতে শুরু করলো, সাথে দেবতাদের যারা গন্ধর্ব অপ্সরা ছিল তারাও প্রত্যেকে সেখানে গমন করলেন। কিন্তু ধীরে ধীরে এইভাবে মহাদেবের ধ্যান ভগ্ন করবার জন্য যখন তারা উপনীত হলেন, তারা বুঝতে পারলেন শ্রী শ্রী রাধ মাধব কি, তারা বুঝতে পারলেন যে এর পরিণতি ভালো হবার নয়। তখন কামদেব একটু রিক্স নিয়ে একে একে পাঁচটি বাণ শিবের হৃদয় বরাবর নিক্ষেপ করতে লাগলেন। যখন পাঁচটি বাণ শিবের হৃদয়ে নিক্ষেপিত হল, শিবের তো ধ্যান ভগ্ন হল না, কাম উৎপন্ন হল না, শিবের তৃতীয় নেত্র খুলে গেল। যেই মাত্র শিবের তৃতীয় নেত্র খুলে গেল অগ্নিবর্ষণে, কামদেব তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে গেলেন। কামদেব যখন ভস্মীভূত হয়ে গেলেন, রতি দেবী চিৎকার করে ক্রন্দন করতে করতে মহাদেবের চরণে মিনতি করলেন, আমার পতি তিনি যদি না থাকেন এই জগতের আকর্ষণ শক্তি নষ্ট হয়ে যাবে। এই জগতে কামের কাম দেবতা থাকার ফলে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তির প্রতি যে আকর্ষণ অনুভব করে, অথবা জীবে জীবের মধ্যে যে কামনা অনুভব করে, সেটা তো তার নিয়ন্ত্রণে। তিনি যদি না থাকেন তাহলে তো এই জগতের সৃষ্টি হবে না,
যে কারণে ভগবান এই সৃষ্টি করেছেন সৃষ্টির যে নিয়ম সেটা তো থাকবে না। তো এইভাবে রতি দেবী যখন নানাভাবে মহাদেবের কাছে আকুতি মিনতি করতে লাগলেন তখন মহাদেব তিনি অবশ্য বুঝতে পারছিলেন যে আসলে কামদেবকে এইভাবে ধ্বংস করাটা ঠিক নয়, ঠিক হয়নি, কিন্তু তৃতীয় নেত্র খুলে গেলে তো কিছু করার নেই। তখন মহাদেব পরবর্তীতে বিবেচনা করে তিনি বললেন ঠিক আছে, যেহেতু এখন ভস্মীভূত হয়ে গেছে তাই সে অনঙ্ক রূপে বিদ্যমান থাকবে, তার সমস্ত ক্রিয়া এবং শক্তি বিদ্যমান থাকবে, যদিও তার আপাতত কোনো দেহ থাকবে না, তাই কামদেবের আরেক নাম হচ্ছে অনঙ্গ। ভগবান হলেন অনঙ্গ মোহন, তিনি অনঙ্গকেও মোহন করতে পারেন, তিনি হলেন কোটি কন্দর্প শোভনীয় বিশেষ শুভম, তিনি কোটি কন্দর্পকে মোহিত করতে পারেন, তিনি পরমেশ্বর। তো সেই কামদেব তিনি এইভাবে অনঙ্গ রূপে থাকবেন। মহাদেব বললেন আমার বরে এক সময় সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোটি কন্দর্প কমনীয় দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর যখন এই জগতে অবতীর্ণ হবে তখন তার পুত্র রূপে এই কামদেব দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবে এবং সেই সময় সে তার শরীর পুনরায় প্রাপ্ত হবে। এইভাবে মহাদেবের বরে কামদেব এই দ্বিতীয় শরীর প্রাপ্ত হয়েছেন প্রদ্যুম্ন রূপে, প্রদ্যুম্ন রূপে তিনি কামদেব রূপে অবতীর্ণ হয়েছেন, যার সাত দিনের ভিতরে সম্বর নামক এক অসুর তাকে চুরি করে নিয়ে যায় এবং রতি দেবী সেই সম্বরের গৃহে মায়াবতী নামনি এক কন্যা রূপে তিনি অবতীর্ণ হন এবং এইভাবে কামদেব এবং রতির পুনর্মিলন হয়। কৃষ্ণের পুত্র এবং পুত্রবধূ তারা কিছুকাল যাবৎ পুনরায় আবার দ্বারকায় প্রত্যাবর্তন করেন। কামদেবের অবশ্য আরেকজন পত্নী আছে, সেই পত্নীর নাম হচ্ছে ককুতমতি। সেই ককুতমতির গর্ভেই কিন্তু অনিরুদ্ধের জন্ম হয়, যিনি উষার সাথে বানরাজের কন্যার সাথে বিবাহ হয়। তো সেই কামদেবের ইতবৃত্ত বা প্রদ্যুম্ন বিষয়ক জিজ্ঞাসা করছেন মহাত্মা বিধুর। তো একবার অর্জুন জিজ্ঞাসা করলেন পরমেশ্বর ভগবানকে, ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ে রয়েছে যে প্রভু আমি তো পাপ কর্ম করতে চাই না, কিন্তু কিসের দ্বারা তাড়িত হয়ে আমি পাপ কর্ম করতে বাধ্য হই, বা জীব কিসের দ্বারা তাড়িত হয়ে পাপ কর্ম করতে বাধ্য হয়? তখন পরমেশ্বর ভগবান বললেন কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশূন মহাপাপাত্মা বিদ্ধি এনম ইহ বৈরেণম। রজগুণ থেকে জাত যে কাম সেই কামই হচ্ছে জীবকে জোর করে পাপাচারণে প্রবৃত্ত করে, এটা রজগুণ থেকে উৎপন্ন হয় এবং জোরপূর্বক যে পাপ করতে চায় না তাকেও পাপ কর্মে প্রবৃত্ত করে। তো এর থেকে মুক্তির উপায় কিভাবে মুক্ত হওয়া যাবে, এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে কাম রূপম দুরাসদম, এটা হচ্ছে দুরাসদ মানে এতটা ভয়ঙ্কর মুক্ত হওয়া কঠিন। আর নিত্য বৈরিণা মানে এটা হচ্ছে চিরশত্রু জীবের, আর কি অনলেন দুষ্পরেণ চ মানে হচ্ছে এটা হচ্ছে অগ্নির মতো চির অতৃপ্ত। আগুনকে আপনি যদি যতই ইন্ধন দেন ততই জ্বলবে, যতই ঘি দেন ততই জ্বলবে, ঠিক সেরকম কামনা হচ্ছে অগ্নির মতো চির অতৃপ্ত, যত দিবেন তত চাইবে। 10 লক্ষ থেকে 1 কোটি, 1 কোটি থেকে 5 কোটি, 5 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 1000 কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন সব
যত দিবেন তত চাইবে। তাই আশাহি পরম দুঃখ নৈরাশ্যম পরমম সুখম। শাস্ত্র ঘোষণা করছে সুখী হতে চাও তাহলে আশা পরিত্যাগ করো। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হরি বলে আশার মুখে ছাই দেও ভাই, মানে আশার মুখে ছাই দিতে হবে। শত শত আশা পাশে আমরা বদ্ধ হই আর ততই কাম উজ্জীবিত হয়, আশ্রয় পায় এবং তত বেশি এই জগতের কষ্ট দুঃখ আমরা ভোগ করে থাকি। তার জন্য ভগবান অভ্যাসের পদ্ধতি দিয়েছেন, কাম থেকে মুক্ত হবার জন্য ভগবত ভক্তির পন্থা দিয়েছেন। এই প্রসঙ্গে নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকায় তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি বৈষ্ণব সমাজে অত্যন্ত সমাদৃত এবং কাম কিভাবে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করা যায়, এই কাম বাসনা হৃদয়ে আছে থাকবে, কাম বাসনাকে কিভাবে রূপান্তর করা যায়, পরিবর্তন করা যায়, সেই প্রসঙ্গে নরোত্তম দাস ঠাকুর লিখলেন, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জানে, লোভ সাধু সঙ্গ হরি কথায়, মোহ ইষ্ট লাভ বিনে মত কৃষ্ণ গুণ গানে নিযুক্ত করিব যথাযথ। কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের কর্ম সাধনের কাম। শিল প্রভুপাদ প্রবল ইচ্ছা পোষণ করেছিলেন তার গুরুদেবের বাক্যকে সার্থক করবার জন্য, এটিও কাম, কিন্তু সেটি চিন্ময় কাম। তার গুরুদেবের ইচ্ছা পূর্তির জন্য তিনি এক তীব্র বাসনা করেছিলেন, এতটা দৃঢ় ছিলেন যে কোনো প্রতিবন্ধকতার দিকে তিনি লক্ষ্যপাত করেননি। তার অনেক প্রতিবন্ধকতা ছিল, বৃদ্ধাবস্থা, যাবার কোনো সাধন নেই, শ্রীমতী মুরারজি যাকে অনুরোধ করা হয়েছে আমাকে একটু জলদূত জাহাজে একটুখানি জায়গা, তিনি বললেন না না সম্ভব নয়, সামুদ্রিক পীড়া আপনি সইতে পারবেন না, আর এত বৃদ্ধ ওখানে গিয়ে তো আপনি কি করবেন, ওখানে কি কৃষ্ণ ভক্তির পরিবেশ রয়েছে নাকি, না না আমি আপনাকে যেতে দিতে পারি না, আপনাকে পাঠানো মানে নিশ্চিত আপনাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া আর কিছু না, সুতরাং আমি পাঠাতে পারি না। দেখুন কত প্রতিবন্ধকতা, কিন্তু নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি এই যে তীব্র কাম কৃষ্ণের ইচ্ছা পূর্তির জন্য, তার গুরুদেবের ইচ্ছা পূর্তির জন্য তিনি একদম দৃঢ়ব্রত ছিলেন, দৃঢ় নিশ্চয় ছিলেন, দৃঢ় সংকল্প ছিলেন শিল প্রভুপাদ। তাই কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণের জন্য সংকল্প করা যেতে পারে, আমি কৃষ্ণের জন্য এটা করব, কৃষ্ণের জন্য ওটা করব, এইভাবে কৃষ্ণ কৃষ্ণের জন্য কর্ম করার প্রতি কাম নিযুক্ত করার কথা নরোত্তম দাস ঠাকুর বলছেন। ক্রোধ ভক্ত দেশী জন, ভক্ত বিদ্বেষীর প্রতি, কৃষ্ণ বিদ্বেষীর প্রতি ক্রোধের প্রকাশ, তাই বলে ক্রোধের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, ক্রোধকে ব্যবহার করতে হবে যাতে ফসফস করে দংশন করো, বলে কথায় ফসফস করে দংশন করো না, ক্রোধকে ইউজ করলে যদি কৃষ্ণ ভাবনার একটু উন্নতি হয়, ক্রোধকে ব্যবহার করলে যদি কৃষ্ণ ভাবনার পথে একটু মানুষ অগ্রসর হয়, তাহলে সামান্য ক্রোধকে ব্যবহার করা, ক্রোধের দ্বারা প্রভাবিত যারা তারা কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা ক্রোধের বসে অনেক কিছু করে ফেলে, কিন্তু ভগবত ভক্ত সেই ধরনের ক্রোধ করবেন না, ভগবত ভক্ত ক্রোধকে সেবায় লাগানোর জন্য যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন, আর যতটুকু দরকার নেই ততটুকুকে কন্ট্রোল করবেন।
তাইনি কাম ভক্ত দেশি জনে মানে যে হ্যাঁ মানে ক্রোধ ভক্ত দেশি জনে মানে যে আপনি ক্রোধান্বিত হবেন আর ক্রোধের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আপনি যতেচ্ছা করবেন আর নরোত্তম দাস ঠাকুরের দোষ দেবেন তা কিন্তু হবে না সুতরাং ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা শ্রবণে লোভ জাগ্রত করতে হবে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুত্রোপি লভ্যতে অত্র লৌলম মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে কোটি জন্মের স্বীকৃতি দিয়ে যে কৃষ্ণ ভাবনা কেনা যায় না কোটি জন্মের পুণ্যের দ্বারা যে কৃষ্ণ ভাবনাকে ক্রয় করা যায় না সেই কৃষ্ণ ভাবনা কেবল লোভরূপী মূল্যে বিতরণ করা হচ্ছে লোভটা থাকতে হবে সাধু সঙ্গের প্রতি হরি কথা শ্রবণের প্রতি মোহমিষ্ট লাভ বিনে কৃষ্ণের প্রতি মোহিত হওয়া মত কৃষ্ণ গুণগানে কৃষ্ণ গুণগানে আসক্ত চিত্ত হওয়া নিযুক্ত করিব যথাতথা অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম ভক্তি পথে সদা দেয় ভঙ্গ কি আর করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধু জনা সঙ্গ যদি স্বতন্ত্র কাম মানে কৃষ্ণ বিষয়ক কামনা ব্যতিরেকে ইন্দ্রিয় চরিতার্থমূলক কাম হয় তাতে অনর্থাদি ধাম সেই রকম কামের ফলে দুষ্কৃতিত অনর্থ উৎপত্তি হয় দুষ্কৃতি অনর্থ উৎপত্তি হয় তাই কি করতে হবে ভক্তিপথে সদা দেয় ভঙ্গ এই যে স্বতন্ত্র কাম এটি ভক্তিপথের একটা বিরাট প্রতিবন্ধক তার জন্য কি কি আর করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনা সঙ্গ তার মানে উন্নত ভক্তদের সান্নিধ্য হচ্ছে এই কামনা বাসনা থেকে মুক্তির উপায় তাই সেই কামনা বাসনা থেকে মুক্তির উপায় হচ্ছে সাধু সঙ্গ সেই সাধু সঙ্গের প্রতি দৃঢ়ব্রত হতে হবে নষ্ঠিক হতে হবে তাহলেই আমরা এই যে জড়জগতে কামনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই জড়জগতে দুঃখ যন্ত্রণা ক্লেশের দ্বারা জর্জরিত হয়ে আছি সেই অবস্থা থেকে আমরা উত্থান করতে পারবো বা মুক্ত হতে পারবো হরে কৃষ্ণ 10 মিনিট বাকি আছে যদি কোনো প্রশ্ন থাকে মন্তব্য সংশোধন দিতে পারেন দয়া করে হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার জ্ঞান গর্ব খুব সুন্দর আলোচনা ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমার অনেক উপকৃত হয়েছি এই গুরুত্বপূর্ণ